যদি তোমাদের দরজার সামনে কোনো পুকুর থাকে, কোনো ঝর্ণা থাকে, আর সেই ঝর্ণায় সেই পুকুরে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পাঁচবার একদিনে পাঁচবার স্নান করে, মাজা তাকুল জালিকা ইবুকি মিনদারানিহি, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে, তার শরীরের মধ্যে কি কোনো রকমের খারাপি ময়লা থাকতে পারে। সাহাবায়ে কেরামরা বলেন, কালু লা ইবুকি মিনদারানিহি শায়া ইয়া রাসূল, না, যদি কোনো ব্যক্তি একদিনে পাঁচবার স্নান করে, পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, সাহাবায়ে কেরাম শুনো, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসে, এইভাবেই উদাহরণ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের। পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো, ইয়ামুহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা এই পাঁচ ওয়াক্তের নামাজের দ্বারা তোমাদের গুনাহ খাতাকেও মাফ করে দিবেন, তোমাদেরকে গুনাহ খাতা থেকে পাক পবিত্র করে দিবেন, তোমাদেরকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ব্রাদার ইসলাম।